গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো, আর আমরাও ভীষণ ভীষণ হ্যাপি আছি। সো গাইজ, আজ যাচ্ছি আমরা একটা মানে মামুনির আর মনটায় ড্রিম কাম টু ফুলফিল করতে আর কি। তো আমরা যাচ্ছি পুপুনকি। তো অ্যাকচুয়ালি মা আমাদের যে গুরুদেব আছে, তো সে মানে প্রথম পুপুনকিতে যে নিজের হাতে আশ্রম তৈরি করেছিলেন। আচ্ছা, তো সেটার জন্য আর কি সেটা দেখতেই যাচ্ছি। বাবি আগে গেছে, বাট মামুনি আর মনটাই কোনোদিনও যায়নি, আর আমি তো যাইনি, তো সেই জন্য আর কি যাওয়া। তো আমরা পুপুনকিতে কিছুক্ষণ থেকে অ্যাকচুয়ালি আমরা যাব মেনলি ধানবাদ। পুপুনকিটাই মেনলি উদ্দেশ্য, বাট তারপরে আমরা ধানবাদে অ্যাকচুয়ালি দুদিন থাকবো, তো ধানবাদটা একটু ঘুরবো আর কি, কারণ ধানবাদে অনেক কিছু দেখার আছে। তোপচাচি, পরেশনাথ পাহাড়, তারপরে হচ্ছে আমাদের মাইথন ড্যামও ঘোরার প্ল্যান আছে। তো অনেক কিছু প্ল্যান চলছে আর কি, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। সবটা এনার উপরে ডিপেন্ড করছে, ইনি কতটা আমাদেরকে কোঅপারেট করে, কারণ এখন তো মুডটা মোটামুটি ভালো আছে, কখন বিগড়ে যাবে জানি না। আর মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের 4 বছরের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে যাচ্ছি। তো এটাই হচ্ছে একটা মেন, তার জন্যই মানে আমরা এই ডেটটা ফিক্সড করেছি, কারণ আমাদের সামনেই অ্যানিভার্সারি, কাল আমাদের অ্যানিভার্সারি। আজ আমার আইবুড়ো ভাবছিলো 4 বছর আগে, আর আজ পপকে নিয়ে বসে আছি, তুর্যোজনাকে নিয়ে বসে আছি। তো 4 বছর আগেকার আগের দিনটা উদযাপন করতে, যে 4 বছর আগে আমরা যে ভুল কাজ করেছিলাম সেটা সেলিব্রেট করার জন্য ধন্যবাদ চাচ্ছি আমরা। কোথায়, দুবাই, লন্ডন এইসব নিয়ে যাবে লাস্ট পর্যন্ত ধানবাদ? এখন যেটা দিয়ে হচ্ছে, হোক করোনা কোনো সময় হয়তো দুবাই হবে। না, পুরোটাই জাস্ট মজা করছি। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়াটাই হচ্ছে আমার কাছে মেন ইম্পর্টেন্ট, সে ধানবাদই হোক আর দুবাই, প্যারিস, লন্ডনই হোক বা পাশের পার্কটাই হোক, বাট আমার ঘুরতে গেলেই হচ্ছে আর কি, আমার সেটাই ভালো লাগে। তো খুব মজা হচ্ছে, আর ঘুরতে যেতে তো আমার ভীষণ ভালো লাগে। তার সাথে হচ্ছে নতুন পাওনা হচ্ছে বাম বামও যাচ্ছে। আগের বছর অ্যানিভার্সারি তো বাম্মা মিটুকু ছিল, মানে সেই হয়েছিল আর কি, 1 মাসের মনে হয়। আর এবছর একদম বড় সড়ো মানুষ বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাচ্ছে। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করছি, ছোলা বাটুরা। কেমন লাগছে মামুনি? আমি অনেক দিন ধরে বলছি ছোলা বাটুরা খাবো, আর ইনি একটু করে ছোলা বাটুরা খাচ্ছেন। নিজের খাবার খাবে না, কিন্তু বড়দের খাবার খেতে খুব ভালো লাগে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া ডান, আর এত খিদে পেয়ে গেছিলো, সকাল সকাল উঠলে কিন্তু খুব খিদে পেয়ে যায়। আমি যে চিয়া সিডস খেয়ে এসেছিলাম, বাট তাও খিদে পেয়ে গেছে আজকে, সেই ভোর 5টার সময় চিয়া সিডস খেয়েছি, এখন 8:30 বাজছে। তো খাওয়া দাওয়া, চা খাওয়া একদম ফুল, আর বাম বামকে খাওয়ানো হয়ে গেছে, মানে তুর্যকে খাওয়ানো হয়ে গেছে, মানে আমার মাথায় আপাতত টেনশন ফ্রি, আপাতত দু আড়াই ঘন্টা রেস্ট। তো যাই হোক, এরপরে আমাদের যাত্রা শুরু হবে, কারণ অনেকটা পথ, 177 কিলোমিটার, না তো 177 কিলোমিটারের মধ্যে আমরা মোটামুটি 40 কিলোমিটার চলে এসেছি, 45-51 কিলোমিটার চলে এসেছি। তো এখনো তাহলে বুঝেই নাও 120 কিলোমিটারের মতো আছে, বাট খুব ভালো লাগছে, মানে মানে বেশ এনজয় হচ্ছে রোড ট্রিপ। আর প্রথমে আমরা ভেবেছিলাম যে রেস্টুরেন্টে খাবো, বাট রেস্টুরেন্টের থেকে ভালোই হয়েছে, মানে আমার ছোলা বাটুরাটা না এরকম ঠেলা গাড়িতে খেতে বেশি ভালো লাগে রেস্টুরেন্টের ছোলা বাটুরা থেকে। মানে ছোলা বাটুরা খাবো ভেবেই আসছি, যে আমরা বেড়াতে যাচ্ছি ছোলা বাটুরা খাবো। তো সব কিছু খাওয়া দাওয়া ভালো করে হলে এরপর যাত্রাটা শুভ হোক, ভালোভাবে পৌঁছে যায়। কী হচ্ছে গো? একটা এখন ব্রেক নিলাম আর কি পুরুলিয়াতে, আর মনটাই গাড়ির তেলও রিফিল করে নিল। আর এখানে কি পেয়েছে, 3 টাকা করে ছাড়, 5 লিটারে 3 টাকা করে অফ ওইখানে আছে। সিরিয়াসলি দিতে একদম? আর তুর্যও হাঁটছে, আমাদের হাঁটুগুলো তো একদম গেছে, তুর্যও গেছে, তুর্য স্ট্রেচিং করছে। বাবা স্ট্রেচিং করছো? বাবা এ কি রে ছুটছে এসছে। একটা জিনিস বলো, পুরুলিয়াতে কিন্তু মানে পুরুলিয়াতে যেদিকে তাকানো যায় সেদিকটাই সুন্দর, মানে সিনিক একটা বিউটি আছে, দারুণ সুন্দর, মানে একদম দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে চারিদিকটাই একদম অপূর্ব, একদম আর আমাদের অলিভা বেশ সলিড পারফরমেন্স দিচ্ছে, মানে আমাদের গাড়িটা চালিয়েই অন্য মজা, চেপে অন্য মজা। বাবার হয়ে গেছে, বাবা বাথরুম করতে গেছিল, বললাম তো পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে। আমাদের আর পৌঁছাতে কতক্ষণ লাগবে পুপুনকি?
আর 41 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব পুপুনকে আর একজন দেখো নিজেও যাই নিজে কারোর কোলে বসবে না নিজে নিজে চেয়ার তৈরি করেছে আমাদের যে আমরেস্টা আছে সেটা ওর হয়ে গেছে চেয়ার মানে সিট হয়ে গেছে কথা বলে যাচ্ছে কি যে কথা বলে যাচ্ছে শুধু বাবা এনজয় করছো যা হয় বাইরে বেরোলে এমনিতেই সবাই খাতে একটু মানে খিদে পেয়ে যায় আর কি মানে দৈনন্দিন জীবনের থেকে একটু আলাদা বাড়িতে থাকলে হয়তো এতটা খাওয়া খিদে পায়ও না বাট সবাইকে হালকা ফুলকা খিদে পেয়েছিল বলে ধোসা খেতে নেমেছিলাম ধোসা আর ইডলি তো তুর যেও খাবে আমরা যা খাবো সেটাই ও খাবে সকালবেলায় ছোলা ভাটুরা খাবে তারপরে এখন ধোসা খাবে নিজের খাবার খাবে না তাও মানে গান শোনাতে শোনাতে জুসটা খাইয়ে দিলাম ওর পেট মোটামুটি ভর্তি আর আমরা ওখানে গিয়ে প্রসাদ খাবো আজকে লাঞ্চটা তো সেই জন্য খুব বেশি ভালো লাগছে কারণ অনেকদিন এরকম মন্দিরে প্রসাদ খাইনি তো আমরা অলমোস্ট চলে এসেছি আর এটা হচ্ছে আমরা প্রথম গেট মানে প্রথম আর কি হোর্ডিং দেখতে পেলাম যেখানে আমাদের আশ্রমের নাম লেখা আছে আমাদের এটা রাস্তা এই রাস্তাটা মানে দেখি মনে হচ্ছে মানে আমি মুভি দেখেছি যেখানে হচ্ছে দেখানো হয়েছে যে জায়গাটা কিভাবে মানে একটা বঞ্জার জায়গা থেকে পুরোপুরি এখন গ্রিনারিতে পরিণত হয়েছে এখন দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই জায়গাটা আগে সম্পূর্ণ পাথুরে জায়গা ছিল পুরোপুরি এবং হ্যাঁ দেখো মানে ভাবা যায় কখনো যাই হোক আর কি দেখতে তো খুবই সুন্দর লাগছে আর আমরা আশা করছি চলেই এসেছি একদম আর এক মিনিটের পথ তোমাদেরকেও সঙ্গে নিয়েই যাই পুরো এক্সপিরিয়েন্সটা একদম একসাথেই করা যাক স্ট্রিক্টলি মানা করা আছে আর সত্যি কথা বলতে গেলে মন্দিরে এসে এরকম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে ভালোই করে দিয়েছে কারণ এখানের যে ভাইবটা সেটাকে মানে ভক্তি ভরে ডাকার জন্য এই ফোন টোন থেকে একটু দূরে থাকা দরকার ছবি টবি থেকে তো খুব ভালো লাগলো এসে পরে আমার তো খুব ভালো লেগেছে পরে দুর্জন মনে হয়েছে যে ও অটো চালাবে আর ওর নিজের প্রফেশন ঠিক করে নিয়েছে এত জলদি হ্যাঁ রেডি হয়ে গেছে প্রফেশনের জন্য সুন্দর বসে গেছে কোনো কান্না টান্না কিছু নেই তুমি এখানে আরামসে খাওয়াতে পারো খুব ভালো সো ফাইনালি আমরা পুপুনকি থেকে চলে এসে আমরা আমাদের হোটেলে এলাম এখনো ফ্রেশ হয়নি কার আইডিটা আমারটা ঠিক আছে ওয়েলকাম 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 সো তোমাদেরকে ধানবাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই ছোট করে যে হোটেলটা আমরা করেছি কিন্তু বলো ভালোই মানে আমরা মানে এতটা এক্সপেক্ট করিনি কারণ ধানবাদে আমরা যতগুলো সার্চ করছিলাম মানে যেগুলো মানে প্রচন্ডই হাই প্রাইস ছিল ওগুলো এরকমই ছিল কিন্তু প্রাইস প্রচন্ড বেশি ছিল আর যথেষ্ট আমরা একটা অ্যাফোর্ডেবল ডিলে পেয়েছি নয় কি রুমগুলো রুমটার একটা ট্যুর দিয়ে দাও তো এটা হচ্ছে একটা সুন্দর ইয়ে আছে মানে একটা সুন্দর আয়না আছে এখানে যেটাতে সব
মাথা থেকে পা অবধি সব দেখা যাবে। বেডের উপরে একটা সুন্দর পেইন্টিং, বেডটা বেশ সুন্দর। ওইদিকে অনেক স্টোরেজ আছে, এখানে অনেকগুলো স্টোরেজ আছে মেকআপ টেকআপ রাখার জন্য, কিছু এসেনশিয়াল জিনিস, ওষুধ মেডিসিন এইসব রাখার জন্য। এখানে একটা ঘন্টায় অফিস করবে, এখানে একটা ওয়ার্ড্রব আছে আর এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা ভীষণ ক্লিন আমি দেখলাম, হ্যাঁ খুব সুন্দর ওয়াশরুমটা। তুই একটু ফ্রেশ করে দি, তারপরে তোমাদের সাথে কথা বলছি।